মজুদ দেওয়া কারণ মজুদ শিক্ষা করেছে তারা যদি মাইন তারা তাদেরকে নিয়ে নেবে এবং শুধু তাই না তখন সফটওয়্যার কোম্পানি সবার সঙ্গে আমরা বসলাম ওনারা কিন্তু বললেন যে আমরা রাজি আছি আমরা আপনার সঙ্গে এমইউ সাইন করব তো সব কিছু আমি তৈরি করেছি সবকিছু রেডি আছে ছোটখাটো জিনিসের জন্য সেটা এখনো সেটা বাস্তবায়িত হয়নি আমি এটা আনন্দিত কি কারণে কারণ এখন ছেলে কিংবা মেয়ে বলতে পারবে যে মা আমার খুবই সব ফিনিশ করা তুমি আমাকে ফিনিশ করতে দাও তুমি দেখো আমি বসে বসে ওই পরীক্ষা আমি পাস করে দেবো আমার ফিনিশ করার পাশাপাশি কাজে গিয়ে ছেলে কিংবা মেয়ে পদার্থবিজ্ঞান পড়ার সব সে পদার্থবিজ্ঞান করতে করতে ওইখানে পরীক্ষা দিয়ে সে কিন্তু তার চাকরির ব্যাপারটা গ্যারান্টি রাখতে পারবে যদি চাকরির ব্যাপারটা গ্যারান্টি থাকে তখন কেউ তাকে না করবে না যেন আপনি এটা করুন তাই না এবং এটা সবার জন্য আমরা ওপেন করে দিয়েছিলাম যে কোনো সাবজেক্টের যে কোনো ছেলে কিংবা মেয়ে ইচ্ছে মতন আসলে তারা এই পরীক্ষা দিয়ে নিজের প্রফেশনটাকে ওরা যাচ করতে পারবে তো আমি খুবই আগ্রহী অপেক্ষা করছি যে এটা মোটামুটি শেষের দিকে বসে আছে কিছু নিয়ন্ত্রণের জটিলতা আছে ইঞ্জিনিয়ার করার পরে যদি লঞ্চ করা হয় তাহলে আমাদের দেশের ছেলেমেয়েরা তখন যে যারা নাকি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে পারে নাই বলে অনেক ছেলেমেয়ে অনেক মন খারাপ হয় তারা বুঝতে থাকে মন কালো হয়ে খুবই মায়া লাগে আমার দিকে তাদের মুখ কালো করার কোনো ব্যাপার নেই তারা পড়তে থাকুক তাদের যে সাবজেক্ট এসে পেয়ে সেই সাবজেক্ট এসে পড়ুক কিন্তু সে বসে 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 নিজে আগ্রহ নিয়ে উৎসাহে সে জিনিসটা শিখে সে মজুরগুলো পরীক্ষা দিতে পারবে শুধু তাই না পরীক্ষা দিয়ে খারাপ করে তাদেরকে রিট্রেন করাটা কিন্তু আমাদের প্যাকেজ সেন্টার রয়েছে তাই যারা খারাপ করেছে তারা চলে যাবে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্টারে একটা ক্র্যাশ কোর্স থাকবে এক মাস বা দু মাসে সেখানে গিয়ে ওরা সেখানে করে তারা নিজের নিজের যে দুর্বল আছে সে ঠিক করে নেবে নিয়ে আবার পরীক্ষা দেবে যদি পরীক্ষা পাস করে পাস তাকে আমার চলে যায় করে নেবো এটা আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমরা করতে পারি ঠিক করে আমাদের দেশের তথ্য প্রযুক্তির যে একটা বিশাল যে একটা অভাব আছে ডেফিসিয়েন্সি আছে সফটওয়্যারের যে মানুষজনের তাই না এই অভাবের খানিকটা হয়তো আমরা মেটাতে পারবো কাজে দেখা যাক এটা কতটুক হয় তো আমি আসলে বক্তব্য দেখাই তো করবো না কিছু কিছু জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে মাদক আর শক্ত মানুষ যখন কম্পিউটার দেওয়া হলো তখন সে মাদক ছেড়ে দিল তার মানে আচ্ছা আমাদের উনি আসেন খুব সুন্দর করে শুরু করেছে আমাদের বাংলা দিয়ে তাই না এবং এটা আমার খুব ভালো লাগে দেখেন যে আজকে যখন বই মেলা হয় যে হাজার হাজার বই ছাপা হয় এবং সেই সব বই যে এত সুন্দর করে তা আসে বই ছাপা সম্ভব হয় বিকজ আমাদের কিছু সাইন্টিস্ট ইঞ্জিনিয়ার বসে বসে আগে ধারণা ছিল যে শুধুমাত্র যারা ভাষার মানুষ যারা কবি সাহিত্যিক শুধু তারাই যদি বাংলা ভাষা সেবা করবে কিন্তু এখন দেখা গিয়েছে যে না যারা নাকি টেকনোলজির মানুষ তারাও কিন্তু ভাষার জন্য সেবা করতে পারে আমাদের মুসলমানের ভাষাভাষি আছে ওনার ফন্ড দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের বিশাল পার্সেন্টেজ সেই ইয়েতে ছাপা হচ্ছে সেখানে দেখে আরেকটু মানে আগে নিতে হবে আমাদের যে বানানটা চেক করা কিংবা একটা টেক্সট লিখে দিলে সেটাকে রিড করা কিংবা ইংরেজিতে লেখা থাকলে সেটাকে বাংলা ট্রান্সলেট করা বাংলা লেখা থাকলে ইংরেজিতে ট্রান্সলেট করা এই ধরনের আরো অনেক টেকনিক্যাল কাজ আছে যেগুলো আমাদের করতে হবে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলি করছে আমরা সেদিকে খুব দ্রুত এটা যখন নাকি ব্যবহারযোগ্য একটা জিনিস দাঁড়িয়ে যাবে তখন আরো আমাদের অনেক কাজের সুবিধা হবে আসলে এবং তারপরে হচ্ছে গিয়ে এই মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন উনি তাই না এটাকে আমি একটু বলতে চাই যে বেশ কিছুদিন আগে আমরা কিছু সম্ভাবনা আমাদের বসেছিলাম যখন নাকি খুব চারিদিক থেকে চাপ ছিল আমাদের উপরে মানে যখন নাকি এই সরকারের আগের সরকারের সময় আমরা একটু দুঃসময় ছিলাম যখন নাকি তাই না রাজাকার এবং আলবদর তারা যখন নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা নানাভাবে করতো তো কিভাবে এটাকে ট্যাকেল করা যায় সেটা করার জন্য আমরা বসে ঠিক করলাম যে আমরা আমাদের নতুন প্রজন্মকে যদি মুক্তিযুদ্ধ ইতিহাসে দাঁড়াতে পারি তাহলে তার নিজের থেকে তাদের শেখাতে হবে তারা নিজের থেকে করতে পারবো তো কিভাবে শেখানো যায় বললাম যে একটা এক ফর্মার একটা আমরা বই তৈরি করি ইন্সপেক্টেড সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাসও থাকবে কারণ মোটা বই পড়তে চায় না কিন্তু এক ফর্মার বই হচ্ছে চাকরি থেকে বই ফেলবে বা বড় করে বই ফেলবে টয়লেটে বসে বসে শেষ করে ফেলবে তাহলে আমরা ছোট একটা বই তৈরি করি তো যারা এখানে আমি ঠিক বললাম যে উনি হাসান আমাদের গ্রুপে যোগ দেওয়ার পরে গণিত অলিম্পিয়ার সাকসেস হয়েছে সেখানেও তাই কিছু ইয়ার মানুষজন ছিল তারা সে আইডিয়াটা ঢুকতে দিল এবং আমি মনে করি যে আমরা ছোট একটা বই লিখেছিলাম আমরা অনেকেই দেখেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস নাম তা এক সময় আঠারো জানায় বাইশ শেষ হয়েছে এবং এটা মানে এটা কেউ কোনো ই নিচ্ছে না একটা বই যদি বিক্রি হয় 10 টাকায় তাহলে আরেকটা বই ছাপা হয় খালি কন্টিনিউ অন্তরে বেরোতে থাকবে আমাদের 5 লক্ষ ইতিমধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে এবং কম্পিউটারে ইন্টারনেটে দেওয়া আছে আমাদের ইয়াং ছেলেমেয়েরা সেই ইন্টারনেটে আপলোড করেছে সেখান থেকে প্রায় 60,000-এর মতন বই ডাউনলোড করেছে ছড়িয়ে গেছে আমার খুব ভালো লাগে আমার আরো মজা লাগে যখন দেখি পাকিস্তান থেকে করে ডাউনলোড করি
kami jelasin lah. Kita orang ini kurang menjadi nampak. Kami jelas, amat berasa sama dia nanti ke, nuntut bodoh, yang jalan macam. Tegas. Aku tuh tu asal dia dek ini, aku jadi era asalnya desi malu macam. Aku kira asli bodoh. Ada ada macam ini. Amra ada yang susu kita kulit depan ini, kita tak apa-apa kita ini, kita kumpul susu kita pasal berisi, kucing tak sistem dengan berbunyi asli. Tar polo, tar ada tu tu perisi ni jadi ni ni saya mau ni ni jalan sih. Kaya nuntut bodoh macam tu. Amat malu macam pakas kulit. Aku tadi tu tu, tar jangan ada desa ke, sunder desuri kulit depan ini, bapak amal bintu matu sunder ni. Amal tu apa kerja kerja ni, bapak ni nuntut bodoh. Amat ada desa kain sahaja. Semua itu tu. আমার এই বড় মনে হয়েছে আমরা সুবিচার করি ডক্টর জাফর ইকবালের জন্য আরেকটু দিলাম আমরা এরপরে আসলে আপনারা এখানে যারা আছেন তাদের কাছে যদি কোনো গল্প থাকে সেই গল্প শুনব ওকে আমি অন্তত অনেকগুলো হাত দেখতে পাচ্ছি ছোট ছোট করে মনের মধ্যে চিন্তা করেন আমি একটা গল্প বলে নিই আগে নিজেরটা বলি তারপরে আপনাদেরটা শুনব itu jangan itu sahaja jadi, nampaknya itu orang baru tadi dia sahaja nampaknya kita perlu 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 kita তো প্রশিক্ষণ কেন্দ্রে মাল্টিমিডিয়া শেখাতাম আমি আমি এদের একটা সেমিনার করেছি সেমিনার থেকে জয়পুরহাট থেকে ঢাকা ফিরে আসব আমাকে হঠাৎ করে একটা লিচিকে পাতলা ছেলে এসে বলল আমি আপনার সাথে একটু কথা বলব আমি যে বলে না আমি কথা বলার আগে একটু দেখতে হবে আমি যে ঠিক আছে চলো দেখি ও আমাকে একটা কম্পিউটারের পাশে দিল এবং দেখলাম বেশ প্রায় দু তিন ফুট দূরে বসছে তাই বললাম যে তুমি দূরে বসছে কেন বলে স্যার সম্ভাবনা আছে যে আপনি আমাকে মার দিতে পারেন আমি বললাম যে আমার কোন আমি আমার ছেলে মেয়েকেও মানে না তোমাকে মারবো বলে না এইটা দেখে তোমার আপনি মার দিতেই পারেন তাই বললাম যে ঠিক আছে দেখি দেখো কম্পিউটারটা অন করলো আবার আপনারা জানেন কম্পিউটার যখন অন হয় বিজয় স্টার্ট আপ হয় এবং বিজয় স্টার্ট আপের সময় আমার ছবিটা দেখা যায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার ছবির বদলে ওর ছবি দেখা আপনি বুঝতে পারলাম যে আসল কাজটা এই কেসের ছেলেটির নাম রিফাতুল নবী আপনারা কেউ কেউ হয়তো চিনতে পারেন রিফাতুল নবীকে ওই ছেলেটি ওইখানে থাকাকালীন সময়